আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। আজ 23 তারিখ অক্টোবর 2021। আজকের জিয়া নিউ সিরিয়া তৈলে ইউনাইটেড নেশন অর জেনারেল অ্যাসেম্বলি মাঝে আজাদ আছে বর্মাল্লা বলি ইউএন তো বানাই দিয়ে দে স্পেশাল রিপোর্টার মিস্টার থমাস অ্যান্ড্রু তরফ তো আছে আজাদ আছে হতা হয়ে দে ভুতরে মিলিটারি নদীরে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টরে সাপোর্ট করা তাহলে তিন নান এক নম্বর ঠিয়া দুই নম্বর মাঝে আতিয়ার তিন নম্বর মাঝে তারারে রিকগনাইজ নগরী বলা আরিয়া লেগিটিমেসি নদী বলা তারারে মিলিটারি তালুক নিজের জিম্মাদারি আদায় করে বর্মার দেশের হুঁয়া দিতে বর্মার পাবলিক মুজলুমর হুঁয়া দিতে তাহলে বর্মার মিলিটারি সাজা দিবল্লা বলে পুরাপুরি মোকাম্মল দাসে হামগরি যার তাহলে লম্বা রিপোর্ট তাহলে অনরা জানিবল্লা বর্মার ফাব্রিক কল যে তারা এখনো প্রটেস্ট সেন্টার পিয়া গড়ি যার তারারে দাসে বর্মার মিলিটারি কলে হারাসমেন্ট করে দে তারারে মার্ডার করে দে তারারে দলিল যার গিয়ে দিয়ে তারারে দাসে নিজের দাসে অপিনিয়ন দিবল্লা নিজের দেশে ইচ্ছা জাহির করতে নিজে প্রটেস্ট কর নিজের রাইট আছে দেন দিল্লা খুদি মানুষ বাজিও বর্মা পাবলিকর ওরে মিলিটারি কলে হামলা করে দে গুলি মারে দে তাহলে তারারে ডিসিপিয়ার করে দে ইয়ান দাসে বেখানু নিজে ইয়ানরে দাসে বে ক্লিয়ার করে হইতে হয় হেন দিল্লা আরো বৌদ্ধ দিল্লা তরিকালে বর্মা কলে জুলুম করে তাহলে বর্মারে এখন হার হামতো বর্মার লইয়রে তালুক সিরিয়রে বর্মার পাবলিক লইয়রে ফুঁয়াতি থিয়াইয়রে হাম গরি বলা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টরে রিকগনাইজ করি বলা এবার তরফ রিকুয়েস্ট আমেরিকার পার্লামেন্ট তাহলে 42 জন দাসে এপর্যন্ত 3 তারার দাসে সেনেটর দাসে তারা কি বুঝছে 42 জন সেনেটারে 18 স্টেট তাহলে 42 জনের ভিতরে আজ পর্যন্ত রিপাবলিকান 6 জন যেবা বোমা অ্যাক্ট কানুন তাহলে ইবাম মাঝে তাহলে সেনেটার মাঝে কারেন্টলি হ্যাজ 14 কো-স্পন্সর মাঝে ফ্রম 12 স্টেট অল ডেমোক্রেটিক দ্য রিপাবলিকান জাস্ট তাহলে বেগুন সেনেটার মাঝে যেটুকু সাপোর্ট করছে কানুন এবারে বেগুন দাসে ডেমোক্রেটিক পার্টির তাহলে রিপাবলিকান তো সেনেটার মাঝে একজনও এখনো দাসে কি নগরাজ্য সাপোর্ট নগরে তাহলে এখন হতায় দেশ সেনেটার মাঝে তারা রিপাবলিকান কলে কেয়াল্লা সেনেটার মাঝে তারা যদি সাপোর্ট নকরে তাহলে বা বায়ু প্রস্থান অন জরুরত বর্মাল্লা বলি যে তোমাদের আমেরিকান দাসে দেশিত কল বেকুনে দাসে সাপোর্ট করে বর্মা এক কানুনি বা বানাই বললা তাহলে রিপাবলিকান কলে বর্মার এম্বাসিডার উচ অমিউটরে দাসে জন ম্যাকিনস দিবানিকে ওয়ার্ড দিয়ে দন বাদ ইউ তাহলে বর্মার দাসে পাবলিক সাপোর্ট করানোর বাদ ইউ
তারা খেয়াল্লা দাসে বামা এক কানুন এবং মাঝে রিপাবলিকান কল্লা মিনুয়ে তলে এখন সেনেটার কল হদ্দিকি আজ পর্যন্ত সেনেটার মা একজনও রিপাবলিকান যা বুশার পার্টির একজন নুয়ে তলে কিন্তু হাউস অফ মাঝে তারা দাসে ছজন আছে 18 স্টেট মানে 18 দাসে টাউন তু আমেরিকার মাঝে 50 টাউন আছে 50 ভিতরে 18 তু দাসে 42 জন দাসে এ পর্যন্ত হাউস অফ দাসে রিপ্রেজেন্টেটিভ জিন আছে এরিয়া তলে তারা সাপোর্ট করছে তলে রিসেন্টলি তারা দাসে বেশি চাইয়ে সাত দিকে তলে 5 সিনিয়র রিপাবলিকান সিনেটর সেনেটস মাইনরিটি লিডার যেবা সেনেটর মার্চ ম্যাকনেলস হদ্দে ইতদ উইথ দ্য সেনেটর ডিনস সেলভেন্স সেন্ডসি গ্রহামস রেক স্কট এন্ড জানি অ্যারনস তলে তারা দাসে রিপাবলিকান তারা দাসে বুট ফর পেস অফ দ্য বিলস তলে বিলিবাব মাঝে তারা দাসে বুদ্ধি বললা তারা রিয়ে দাসে রিকোয়েস্ট করতে দেওয়া আছে দিস will this bill will deny the bombers tole believe loyore barmar military color bore action referibo ta talla iba all party all senator call je gun ase be gunotto ta ase tara to support kor anjorulot tole jibane ki 5497 ta ase he shar da ase iba mother from the sastofistar da ase tara bill banaiye jo biden iba mother sign kor anjorulot ase to tole itara ere butore onrara ay aro hoy tole pushins one and the international arm embargo cut off the assistance to the junta three the objective to the appointments of the junta representative to the UN body for working to ensure the junta is not recognized as the legitimate governments of Obama in UN body Solomon the super UN for multilateral sanctions toile ehon itara ফসোশন দাসে কানুনি অ্যাকশন লই বললা ফসোশন আশারে তারা দাসে তুলি দিয়ে ফসোশন পয়েন্ট ফসোশ নম্বর একইটি তাহলে এর ভিতরে এক নম্বর মধ্যে তারা দাসে ইন্টারন্যাশনাল আর্ম এম্বার্গো মানে আতিয়ার বেসা কিনা এক নম্বর মধ্যে রেখে খাট পরমার মধ্যে যখনও ঠিয়া ভুষা মদত করা দুই নম্বর তিন নম্বর মধ্যে অবজেক্টিং দ্য অ্যাপয়েন্টেডস অফ দ্য জান্টা রিপ্রেজেন্টেটিভ টু দ্য ইউএন তিন নম্বর মধ্যে ইউএন মধ্যে পরমার মিলিটারি কলর হনো মানুষ ইউএন মধ্যে জাগা না পাফন চার নম্বর মধ্যে ওয়ার্কিং টু ইনশিওর দ্য জান্টা নট রিকগনাইজ তাহলে মিলিটারি কলরে রিকগনাইজ নগরি বললা তাহলে লেগিটিমেট গভর্নমেন্ট হিসাবে তারারে অ্যাকসেপ্ট নগরি বললা ইউএন বডি তাহলে পাঁচ নম্বর মধ্যে ইউএন বডি তারারে অ্যাকসেপ্ট নগরি বললা ছয় নম্বর মধ্যে UN multilateral sanction UN তো পরমার ওরে UN সিকিউরিটি কাউন্সিল তো multilateral sanction লাগাই বললা তাহলে বেগুন ডিমান্ড করলি তারা গজব তাহলে ডট ডিমান্ড তারা দাসে ফসন দাসে ডিমান্ড লইরে তারা দাসে ইবা গড়ি যাত দিয়া তাহলে এখন যা নিউ সিরিয়া জয়েন্ট ফোর্স মানি জয়েন ইয়ারে মিলিটারি কলে অন মিলিটারি পাবলিক মিলিটারি কলে পাবলিক অরে আছে পেসু খা করে তম ডজিবা সিডিএ বদ সিএনএ আছে দেই তারা ডিস্ট্রিক্ট যে টিমেটস ব্রিজ হদ দে জিবানে কি লোকেশন হল দে বিটুইন হাকা দদ আছে টিন লাইন টাকা ইয়ানম মাঝে তারা লে জিবা হাইওয়ে মাঝে ব্রিজ ফুজে ডর ব্রিজ বারে হামলা করি ওরে পরমার বুতরে বাঙি ফেলাই দে ইয়ানরে নিউজ মাঝে ক্লিয়ার করি ওরে তাইলে দুই নম্বর মাঝে সৌদার্ন শাং স্টেট মাঝে কনবে পাথাশিয়ান বর্মার মিলিটারির গাড়ি যাদ দে 270 নারো মিলিটারি আছিল তাইলে মাটুপি ফ্রম দ্য ম্যান্ডেটস ক্লাইস কন্টিনিউ তৈলারে লড়াই চলে তৈলে ফাঁসাশিয়ান গাড়ি ডাইরেক্ট দাসে যাত দে তাহলে ম্যান্ডেট মাঝে তাহলে যা নাকি হাইওয়ে বিটুইন ফলা মধ্যে হাকা সিটির দাসে যা মেন বড় রোড আছে রোড ইবার তো যাত দে তাহলে জাগাইয়ার মাঝে লড়াই শুরু হইয়ে লড়াই চলের তাহলে মিলিটারির গাড়ি যাত দে সৎ সৎ গাড়ির লাইন ধরে যাত দে ওনারা এড়ে ফটো তো দেখিবা ভিডিও তো দেখিবা তাহলে এন্দেলা জাগার মাঝে তাহলে হামলা ধরো যদি ইয়ানরে দাসে নিউজ মাঝে ক্লিয়ার করি ওরে শিওয়া তাহলে বর্মার মাঝে এখন রিসেন্টলি লড়াই বেহিসা চলের দে ইয়ানো ওনারা জানি ফেরিবা তাহলে বেহিসা জাগার মাঝে লড়াই চলে তাহলে ইয়ার বাদে তাহলে সাংস্কৃতিক টর মাঝে দুজন দাসে মিলিটারি মারি ফেলাইয়ে এমন এমন অফিস মাঝে হামলা করি ওরে মাজ্ঞেন হইও তাহলে তোর হামলা দাসে ওই দিয়ে ইয়ানোর ইয়ে নিউজ সম্বন্ধে ক্লিয়ার করে এসেছিল তাইলে ইয়ার বাদে যাইয়ে রে যার নিউজ রিয়া তাইলে খুব উঠানো মাঝে 14 পাবলিক করে দাসে পিডিএফ পেসো কা করে তম ডলাইয়ের বাজা আছে বলি হই তারারে দাসে তরিয়রে তারারে লগিয়ে গই বেকানুনি তারারে বেগনর হারা মারিয়ে রে মাইয়া ফোন মরতো 14 জন তরি লগিয়ে বলি রে মিলিটারি কলে তলে নিউজ সম্বাদ আছে তলে তারা পেসো কা করে তম ডলে লিং আছে বলি হই দরি লগিয়ে বলি রে নিউজ তো ছিও তাহলে ইয়ার বাদে যাই রে যার নিউ সিরিয়া তাহলে বাংলাদেশের মাঝে রিসেন্টলি সলদ দে মামলা কল ইউনিসিয়ারে দাসে যে নাকি অ্যাটাক কল অর
পাবলিক অক্কলর ওর ইদ আছে মার্ডার গরের তুলে কি হয়ে ইউনিশিয়ার দ্য ইউআর রিফিউজি এজেন্সি ডিপ্লয়ার্স লেটেস্ট ভায়োলেন্স অ্যাটাক ইন দ্য রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প ইন বাংলাদেশ দিস ইনসিডেন্টস উইচ টেক প্লেস ইন দ্য ইয়ার্লি মর্নিং ভিন্ন ফজর 22 তারিখে ফজরের মধ্যে যেবা নাকি 7 জন মানুষ মারি পেলাই তাহলে বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি কলরে ফুল সেফটি অফ দ্য সিকিউরিটি দিবল্লা তাহলে রোহিঙ্গা রিফিউজির খেমের মধ্যে সিকিউরিটি বাড়াই দিবল্লা ইউনিসিয়ারে বহুত দিন বাদে তারা তোর তো রিকোয়েস্ট করছে কেলা মানুষ যে তোমার বেশি মার্ডার তাহলে মার্ডার হদ দিয়ে আনি ইউনিসিয়ারে না সা তাহলে তারা তোর তো এতল্লা আজ আছে স্টেটমেন্ট নেলা এর হদ দিকে ইউনিসিয়ারে তাহলে মার্ডার হদ দে ক্রাইম হদ দিয়ে রিফিউজির খেমত আরা না সাই তাহলে এই সাফে তোমরা বাংলাদেশের গভর্নমেন্টের হদ দেখি তোমরা পুলিশ এন্দিলা ব্যাটেলিয়ন কল বাড়াই দাও খেমম মধ্যে তাইলে এখন হতায় দে কোনো কিয়রে হুনি কে শুনলি না পারে বাংলাদেশে কি ফত্য কর করে দরজা দরজা পুলিশ তে আগে রাখি পারিব না নিজের কৌমত্ব নিজের জাতত্ব নিজের সোসাইটিত্ব নিজে যদি শান্তি অধ্যস নিজে যদি শান্তি পছন্দ করি দিলে নিজে যদি ক্রাইমের মধ্যে ইনভলভ হয়ে যাবি দিলে আরে পুলিশ দিয়ে কোনো সামরব না এতলা দুনিয়া এর মধ্যে আর যে ইমেজ খারাপ হয়ে যাবে মানুষ সকল মার্ডার করে তাহলে ইনর আর তো বন করার জরুরত দিয়ে আনো।